ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। ভগবান বলেছেন, ঘরের মধ্যে যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, সে তোমায় আরও ভেঙে দিয়ে চলে যাবে। কষ্টের পথ কখনো শেষ হবে না যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য একমাত্র পথ, তাই ধৈর্য ধরতে শেখো, উন্নতির প্রথম ধাপেই ধৈর্য। জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয়, তবে ঈশ্বরের কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না।